বিদেশ থেকে ফিরে এসেই বসন্তের প্রেমে পড়লেন আমাদের সকলের প্রিয় মনামি ঘোষ। হাতে লাল আবির আর তার সঙ্গে কে আছেন? আমাদের রাই, সেই রাই সুন্দরী সেজে এবার তিনি ফটোশ্যুট করলেন, আর সেই ফটোশ্যুটের মুহূর্ত কিন্তু এখন বেশ গরমাগরম। সেই ছবি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল, আর সেই মুহূর্তের ভিডিও, ছবি, তার সঙ্গে রিল সব মিলিয়ে আপনাদের জন্য জাস্ট রাইট এট দিস মোমেন্ট। সম্প্রতি তিনি বিদেশ সফর থেকে তিনি ঘুরে কলকাতায় ফিরেছেন। কিছুদিন আগেই তিনি তার জন্মদিন সেলিব্রেট করেছিলেন, আর এই মুহূর্তে দাঁড়িয়ে দোল এবং হোলির ফ্লেভার থেকে কিন্তু কোনোভাবেই তিনি বেরোতে পারেননি। ছবিতে দেখলে পরেই বোঝা যাচ্ছে যে হাতে লাল আবির, শাখা পরা এবং পরনে রয়েছে বাসন্তী রঙের একটি বেনারসি শাড়ি, আর তার সঙ্গে চুলে করা রয়েছে হলিউড ওয়েভ, কপালে লাল টি, সব মিলিয়ে বঙ্গতনায়া মনামি ঘোষ। আর সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল, আর সেই ভাইরাল ভিডিও দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ছেন, আর সেই ভাইরাল ভিডিও দেখার পরে নেটিজেন্সরা প্রচণ্ড ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন, ভালোবাসার কমেন্টসে ভরিয়ে দিচ্ছেন। আর সেই ভাইরাল ভিডিওই শুধুমাত্র আপনাদের জন্য, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে কত সুন্দর, মানে একদম টিপিক্যাল সাবেকি লুক, সাবেকি ঘরানার লুক, আর তার সঙ্গে একটু লজ্জা লজ্জা নিয়ে সেই সমস্ত ফটোশ্যুট, সেই ভিডিওস তিনি পোস্ট করেছেন। আর সেই পোস্ট করার সাথে সাথেই অ্যাজ ইউজুয়াল যেটা হওয়ার ছিল হয়ে গিয়েছে ভাইরাল, আর তা নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলছি। এনজয় করবো এই ভিডিওটা আরও একবার। দোল বা হোলির শ্যুটে জেনারেলি আমরা দেখি কি, মানে গালে দুটো আবিরের দাগ। তবে মনামি ঘোষ কিন্তু করলেন একটু অন্যরকম কায়দায়, মানে একটু বলিউডি ছাঁচ রয়েছে তার মধ্যে। কিরকম? হাতে রয়েছে প্রচুর আবিরের ভর্তি একটি থালা, সেটা লাল আবির, কারণ সেটা ক্যামেরায় দেখতে বেশ ভালো লাগে, এবং দু হাতে রয়েছে আবির মাখা, আর তার সঙ্গে মাঝে মধ্যে আবির ধরছেন, ফেলছেন হাত থেকে। এই ছবিটা কিন্তু এখন বেশ ভাইরাল, আর সেই ভাইরাল ভিডিও নিয়ে আমরা যখন কথা বলছি আমরাও এক্সাইটেড, কারণ সবে সবে এই হোলি এবং দোল কিন্তু আমরাও কাটিয়ে এসেছি। কি আপনাদের কীরকম কাটো কমেন্ট বক্সে কমেন্ট করুন, কমেন্ট বক্স রয়েছে খোলা। এরকম ধরনের এক্সক্লুসিভ মুহূর্তের জন্য অবশ্যই চোখ রাখতে হবে আজতক বাংলায়। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।